দোয়া করবেন। একজন একদিন করে একজন একসাথে থাকবে এই ওখান থেকে একজন করে একজন করে ঠিক আছে ওকে থ্যাংক ইউ দাও তুমি দাও সিম্পল তোমার বহু কষ্ট করছে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের উত্তরাঞ্চলের জেলাসমূহ স্পেশালি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম বন্যা এফেক্টেড হয়েছে। এই বছর স্পেশালি আমি বলবো অতিবৃষ্টির কারণে বন্যার প্রভাবটাও একটু বেশি, এই জন্য আমাদের বন্যা উপদ্রুত এলাকায় লোকজনও অনেকে এফেক্টেড হয়েছে। সুতরাং এবার আমরা টার্গেট করেছি বন্যা উপদ্রুত এলাকায় যে সমস্ত জনসাধারণ আছে তারা এফেক্টেড হয়েছে এবং তাদেরকে টার্গেট করে আমরা বিভিন্ন সময়ে ত্রাণ কর্মসূচি কার্যক্রম গ্রহণের মাধ্যমে অন্যান্য মানবিক যে কর্মসূচি বা কার্যক্রম আছে ওগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আর জানেন এই বছর আমাদের জন্য একটি বিশেষ বছর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের বছর। তো করোনা প্রভাবের কারণে আমাদের পরিকল্পনা অনুযায়ী এই জন্ম শতবার্ষিকী উদযাপন সেরকম পরিকল্পনা অনুযায়ী করতে না পারলেও আমরা সীমিত আকারে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা সহ অন্যান্য মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার এই কলকন্দ ইউনিয়নে আমরা বন্যা উপদ্রুত এলাকায় যারা এফেক্টেড পিপল আছে তাদেরকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আজকে আমরা আনুমানিক 150টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং এটা সারা বছরব্যাপী আমাদের এই কর্মসূচি চলমান আছে এবং এই পর্যন্ত আমরা আমাদের যে জেলাসমূহে আমাদের দায়িত্বপ্রাপ্ত জেলাসমূহে এটা রংপুর কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রায় 1500 পরিবারকে আমরা এই পর্যন্ত এই বন্য উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং সারা বছরব্যাপী আমাদের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কার্যক্রম চলমান থাকবে।